আইটিবাইরের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আপনাদের অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যে ফাইলজিলাতে কিভাবে লগ ইন করবেন সেটা নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারেন না যে ফাইলজিলাতে অ্যাকচুয়ালি কিভাবে লগ ইন করতে হয়। যদিও আমরা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়ালে কোনো এক জায়গায় দেখিয়েছি যে কিভাবে ফাইলজিলা দিয়ে লগ ইন করতে হয়, তারপরেও আমাদের কাছে বিভিন্ন প্রায় অনেকেই প্রশ্ন করেছেন ইতিমধ্যে যে ফাইলজিলাতে কিভাবে লগ ইন করবেন। তো সেই জন্য শুধুমাত্র ফাইলজিলাতে লগ ইন কীভাবে করবেন সেটা দেখানোর উদ্দেশ্যেই আজকের টিউটোরিয়াল। তো শুরুতেই বলে রাখা ভালো যে ফাইলজিলা দিয়ে লগ ইন ব্লগার ডট কম, ওয়ার্ডপ্রেস ডট কম, এই সকল সাইট থেকে যারা ফ্রি ব্লগ নেবেন তাদের সাইটে কখনোই ফাইলজিলা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন না, কারণ ব্লগার ডট কম ফাইলজিলা সাপোর্ট করে না। তাছাড়া ওয়ার্ডপ্রেস ডট কম এখানে কিন্তু ডট ওআরজি না, এটা হলো ওয়ার্ডপ্রেস ডট কম। যারা ফ্রি ব্লগ দেয় ব্লগস্পট ডট কমের মতোই, তো তাদের সাইটেও কিন্তু ফাইলজিলা সাপোর্ট করবে না। শুধুমাত্র যে সকল ডোমেইন আপনি ডোমেইন আলাদা হোস্টিং আলাদা এইভাবে নিয়ে যেটা সেট আপ করা হয় একটি হোস্টিং কোম্পানি থেকে, সেটা ফ্রি হোক বা প্রিমিয়াম হোক, শুধুমাত্র সে সকল ক্ষেত্রে কিন্তু আপনারা ফাইলজিলা দিয়ে লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো ফাইলজিলা দিয়ে লগ ইন করতে আমরা আমাদের ওয়েবসাইটের বক্স হোস্ট ডট মি এই হোস্টিং সাইটে, হোস্টিং সাইটকে বলা হয় সি প্যানেল, সি প্যানেলে লগ ইন করেছি। তো লগ ইন করার পর আপনি এখানে একটু যদি নিচের দিকে যান দেখতে পাবেন এখানে এফটিপি অ্যাক্সেস নামে একটি অপশন আছে। তো এফটিপি অ্যাক্সেসে আপনারা ক্লিক করবেন। দেখুন এফটিপি অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আমাদের ফাইলজিলা দিয়ে আপনাকে যে লগ ইন করার জন্য যে যাবতীয় ইনফরমেশন সেখানে ওরা ডিরেক্টলি দেখিয়ে দিবে। যেমন এখানে হোস্ট নেম দিতে হবে আমাদের যে সাইটের অ্যাড্রেস সেটা, হোস্টের আইপি যদি চাই এটা, হোস্টের পোর্ট এখানে 21, ইউজার নেম এটা, এবং পাসওয়ার্ড এখানে আপনি যে পাসওয়ার্ড ইউজ করেছেন আপনার ওয়েবসাইটের জন্য, মানে এই ডোমেইন সরি হোস্টিংয়ের জন্য আপনি যে পাসওয়ার্ড নিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে দিবেন। তো চলুন আমরা লগ ইন করি। আমরা এখান থেকে হোস্ট নেমটা কপি করি। আপনাদের সুবিধার্থে আমি আমার একটি ফ্রি ডটটিকে দিয়ে সাইটের ইউজার নেম দেখিয়ে দিচ্ছি, তারপর এখানে পাসওয়ার্ড নেই। তো এখানে ইউজার নেম আমরা দিলাম, পাসওয়ার্ড আপনি ওখানে যে পাসওয়ার্ড ইউজ করেছেন সেখানে সেই পাসওয়ার্ডটি লিখতে হবে, এবং এর পাশাপাশি এখানে পোর্ট 21 যথারীতি এখানে কুইক কানেক্টে ক্লিক করবেন। তো কুইক কানেক্টে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি আপনার সাইটটা লগ ইন হয়ে যাবে। দেখুন কি ইজি ব্যাপার, ফাইলজিলাতে কিন্তু এখন আমরা লগ ইন হয়ে গেলাম। তা আসলে এটা একটা 10 সেকেন্ডের একটা ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কিন্তু আমাদের ফাইলজিলাটা এখন আমরা ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে উপযোগী। তো ফাইলজিলাতে লগ ইন নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এইভাবে আপনারা আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো হোস্টিং সাইটে গেলে, এফটিপি অ্যাক্সেসে গেলেই আপনারা ইনফরমেশনগুলো দেখতে পারবেন যে কোন কোন ইনফরমেশন ইউজ করে আপনি ফাইলজিলাতে লগ ইন করতে পারবেন। তো সেগুলো এখানে সিম্পলি বসাবেন, বসিয়ে কুইক কানেক্টে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। তারপর আপনি যে কোনো ফাইল চাইলে আপলোড করতে পারবেন, তারপর এখান থেকে যে কোনো ফাইল চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভালো থাকবেন সবাই। আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যে এই টিউটোরিয়ালটি আপনারা সবাই শেয়ার করবেন, কারণ এই ফাইলজিলা নিয়ে অনেকেই সমস্যায় ভুগতেছেন। তো যাতে করে এই সমস্যাটা কারো না থাকে এই জন্যই এই টিউটোরিয়ালটি। তো সবাই শেয়ার করবেন বন্ধুদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।